এই তুই কি পাগল হয়ে গেছিস নাকি? সুইসাইড করতে গেছিস কেন? দেখো মেয়েদের মতো কাজ যারে কি হচ্ছে সেটা তো বল। এ তো আচ্ছা ঝামেলা। ও গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, লাত মেরে দিল। বাবা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আর কি জন্য তাড়িয়েছে সেটা বলবি কি? উচ্চ মাধ্যমিকে পাস করতে পারিনি। মানে তোর জন্য 6-7টা মাস্টারমশাই রেখেছিল, তুই পড়তে যেতিস না, তাহলে কি করতিস? পড়তে যেতাম না তো ভাই, সেই সময় বন্ধুদের সাথে গিয়ে। আচ্ছা তো এখন কি করবি ঠিক করেছিস? আমি সুইসাইড করব ভাই, তাতেই সবার ভালো হবে। সুইসাইড করবি? আচ্ছা একবার তো তুই ফেল করলি, তারপর সুইসাইড করার জন্য লাফালি। তোকে আটকে দিয়ে না আমি ভুল করেছি বুঝলি, আমি তোকে একটু হেল্প করব, মানে সুইসাইড করা হেল্প করব তোকে। আর শোন না, মানে আমার কাছে দুটো অপশন আছে বুঝলি, মানে আমার কাকুর দোকান, ওখান থেকে একটু বিষ এনে দিয়ে খেয়ে নে, আর একটা সোজা আছে হাতের শিরা কুচ করে কেটে দেবো, টপ টপ করে রক্ত পড়বে, শেষ। হ্যাঁ করছি, তুই তোর লাইফের সঙ্গে মজা করতে পারিস আর আমি তোর সঙ্গে একটু মজা করতে পারি। তোর ভুলগুলো জাস্ট তোকে ধরিয়ে দিচ্ছি, সুইসাইডটা কোনো মহৎ কাজ না। আর এই যে কাকু কাকিমা 6-7টা টিউশন দিলো তোকে পড়ার জন্য, সেটা তুই পড়লি, পাড়া রকের ছেলেদের সঙ্গে আড্ডা মারলি, টুকলির ভরসায় পরীক্ষা দিলি, তুই বিভাগে কেউ পরীক্ষায় পাশ করে চারজন জন্য দেখেছিস তুই? হ্যাঁ তাহলে কেন করলি? আচ্ছা একটা কথা ভাব, এই যে তুই যে জিনিসগুলো করলি, তোর জায়গায় যদি কাকু কাকিমা থাকতো কি করতিস? আমার ভুল হয়ে গেছে ভাই। তুই তোর ভুলটা বুঝতে পেরেছিস? চল বাড়ি চল। শোন বাড়ি চল, কাকু কাকিমার সঙ্গে আমি কথা বলছি। আর এবারে তুই ফেল করেছিস, আজ থেকে তুই পড়ায় মন দে, টিউশন যা, ভালো করে পড়াশোনা কর, পরীক্ষা দে, ভালো রেজাল্ট কর। আর যদি তাও না করতে পারিস, যদি ফেল করিস, অন্য কোনো কাজ করে নিস, এত কাজ আছে তো। আর যদি পরীক্ষায় পাশই করার হয় না, টুকলির ভরসায় কেউ পাশ করে না বুঝলি। আর পাড়ার ওই ছ্যাবলা ছ্যাচড়া ছেলেদের সঙ্গে মেলামেশাটা বন্ধ কর, মদ গাঁজা তো ভুলেই যা, এইসব করার জন্য সারাটা লাইফ পড়ে আছে। তোর কিছু হয়ে গেলে না জাস্ট কারোর কিছু যায় আসে না, তোর বাবা মা আর কাকু কাকিমা এরাই থাকবে, আর কেউ থাকবে না তোর পাশে। আর সুইসাইডের ভুলটা জাস্ট মাথা থেকে নামিয়ে ফেল, সুইসাইড করে কেউ ওই গিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ডে কিন্তু কারোর নাম ওঠেনি। তুই কি গিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ড করবি বলে এটা করছিস? চল বাড়ি চল, বাড়ি চল চল ওঠ। আরে ওই তো কাকু, মনে হ্যাঁ কাকুই তো। আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না। চল কিছু হবে না বলছি তো। আচ্ছা ঠিক আছে তুই বস, আমি কথা বলছি। মাস্টারমশাই? হ্যাঁ বাবা। ভালো আছেন মাস্টারমশাই? হ্যাঁ, তোমার কোনো দরকার আছে তাহলে বলো এখন, নাহলে আমি একটু ব্যস্ত আছি বাবা। কিছু হয়েছে আপনাকে এত চিন্তিত লাগছে? তোমাকে আর কি বলবো বাবা, আমার ছেলে রাহুল ও এইচএসে কালকে ফেল করেছে বলে আমি ওকে খুব মার মেরেছিলাম, তারপর ও ঘর ছেড়ে বেরিয়ে গেছে, ও কালকে থেকে আর ঘরে বেরিয়ে দিই বাবা। কাঁদবেন না মাস্টারমশাই,
চলুন আপনি বসবেন। কাঁদবেন না আমার সমস্যা, চুপ করুন। রাহুল, রাহুল বাবা কোথায় চলে গেছিলি বাবা, কোথায় চলে গেছিলি? আমার ভুল হয়ে গেছে বাবা, বাবা আমি তো সুইসাইড করতে যাচ্ছি না, আমি তো বেঁচে আছি ইমরানের জন্য। ও কথা বলে না বাবা, ও কথা বলে না, তুমি একবার ভাবো তো আমাদের কি হতো। ওরকম কাজ করে না বাবা, কখনো ওরকম কাজ করতে কখনো করো না, ভেবে দেখেছো আমাদের কি হবে। ইমরান বাবা আজ তুমি যা করেছো, আজ থেকে আমার দুটো ছেলে, এক রাহুল আর একটা ইমরান, দুটো ছেলে।